90-এর দশক পর্যন্ত আমরা যারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিলাম তারা প্লুটোকে গ্রহ হিসেবে জেনে এসেছি। সেই সময় সৌরজগতের গ্রহের সংখ্যা ছিল 9টি, কিন্তু পরবর্তীতে যথাযথভাবে বললে 2006 সালে প্লুটোকে সর্বসম্মতিক্রমে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। প্লুটোর ইতিহাস, প্রাথমিক তথ্যাবলী এবং প্লুটোকে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনারা দেখছেন রকমারি ইনফোবিট। যদিও প্লুটো গ্রহের তালিকায় থাকবে কি না সেই বিতর্ক এখনও শেষ হয়নি। কিছুদিন পূর্বেও প্লুটোকে পুনরায় গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্লুটো গ্রহের মর্যাদা ফিরে পায়নি। এটি এখন একটি বামন গ্রহ হিসেবে সৌরজগতের সদস্য। প্লুটো আবিষ্কৃত হয় 1930 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ টম্বাউ প্লুটোকে সর্বপ্রথম দেখতে পান। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর হিসেবে প্লুটোর সময় লাগে 248 বছর, যেখানে পৃথিবীর সময় লাগে মাত্র 365 দিন। সুতরাং পৃথিবীর হিসেবে প্লুটোতে 248 বছরে 1 বছর সম্পূর্ণ হয়। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় 600 কোটি কিলোমিটার। প্লুটোর গতিপথ তার কক্ষপথে মাত্র 4.7 কিলোমিটার। প্লুটোর ব্যাস 2376.6 কিলোমিটার। প্লুটোতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। কয়েক বছর একে গ্রহের তালিকায় রাখা হলেও 2009 সালে প্লুটোকে বামন গ্রহের তালিকায় রাখা হয়। এখন পর্যন্ত প্লুটোর 5টি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কার হয়েছে। শ্যারন নামক উপগ্রহটি 1978 খ্রিস্টাব্দে জ্যোতিষবিজ্ঞানী জেমস ক্রিস্টি সর্বপ্রথম শনাক্ত করেন। নিক্স এবং হাইড্রা তুলনামূলক ছোট উপগ্রহ, যা 2005 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। P4 উপগ্রহটি 2011 সালে হাবল টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা হয়। সর্বশেষ আবিষ্কৃত উপগ্রহটি হল P5, যা 2012 সালে আবিষ্কৃত হয়। পরবর্তীতে P4 এর নাম কার্বেরস ও P5 এর নাম স্টিক্স দেওয়া হয়েছে। সৌরজগতের সবচেয়ে দূরবর্তী চাঁদ বা উপগ্রহ হল শ্যারন। পৃথিবী থেকে দূরত্ব 7.56 বিলিয়ন কিলোমিটার। এটি বামন গ্রহ প্লুটোর 5টি চাঁদের একটি। এই চাঁদে যেতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির স্পেস ক্রাফ্ট পার্কার সোলার প্রোবের প্রায় 3.5 বছর সময় লাগবে। কিছুদিন পরপর পৃথিবীর আকাশে সুপারমুন দেখার খবরটি শুনে থাকি আমরা। এই সুপারমুন আসলে কি, সুপারমুন কেন দেখা যায় এবং পৃথিবীতে সুপারমুনের প্রভাব সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন।